আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, সকল দাবি বাস্তবায়ন করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ওমিক্রন নিয়ে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ভালো ইসি গঠিত হবে এই বিশ্বাস তৈরি হওয়া দরকার। সুশাসনের জন্য নাগরিক এবং সিটিজেন্স ফর গুড গভর্নেন্সের গোল টেবিল আলোচনায় বললেন বক্তারা। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এবং গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫,৫২৭। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তাদের সব দাবি দাওয়া বাস্তবায়ন করা হবে বলে আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এর আগে আমরণ অনশন ভাঙেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী। সকাল ১০:২২ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল ও তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। দেশে ওমিক্রনের কারণে সংক্রমণ বেশি হচ্ছে, এর জন্য একটি ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার বেলা ২টার দিকে এক ভার্চুয়াল বুলেটিনে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। ওমিক্রনের ধরন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ওমিক্রনের জন্য উপসর্গ কী আছে তা বের করতে কাজ চলছে। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের মাধ্যমে একটি ভালো নির্বাচন কমিশন গঠিত হচ্ছে বা হওয়া সম্ভব। রাজনৈতিক দল ও নাগরিকদের মধ্যে এই বিশ্বাস তৈরি হওয়াটা জরুরি। নাগরিকদের আস্থা অর্জনের জন্য দরকার ইসি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা। এর জন্য নির্বাচন কমিশন গঠনে তড়িঘড়ি না করে ৪-৫ মাস সময় নেওয়া উচিত। প্রস্তাবিত নির্বাচন কমিশন নিয়োগ আইন, জন আকাঙ্ক্ষা ও করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনায় বক্তাদের কাছ থেকে মোটা দাগে এসব মতামতই উঠে এসেছে। এই গোল টেবিল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক এবং সিটিজেন্স ফর গুড গভর্নেন্স। র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা সহিষ্ণুতায় প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার ১১ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে আব্দুল মোমেন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। প্রসেস কালকেই হবে না, সময় লাগবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস, র্যাবের মতো একটি ভালো প্রতিষ্ঠানের ওপর থেকে নিশ্চয় নিষেধাজ্ঞা তুলে নেবে তারা। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,২৭৩ জনে। একই সময়ে নতুন করে আরও ১৫,৫২৭ জন রোগী নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭,৩১,৫২৪ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারাদেশে একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১,০৫২ জন।